সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 সেপ্টেম্বর, 28 ভাদ্র শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক, ভয়ঙ্কর দুর্ঘটনা শিলচর বাগা শেরখান রোডে, বাংলো সেতু, 3টি লরি জুলে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে দোলাইয়ের বৃহৎ অঞ্চল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাই স্কুলের 4669 জন চুক্তি শিক্ষকের চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। আগামী 19 সেপ্টেম্বর একই দিনে 2টি বিশাল সরকারি প্রকল্পের শুরু হচ্ছে, অরুণোদয় 3 এবং নতুন রেশন কার্ড বণ্টন। অরুণোদয়ের আওতায় আরও 12,60,017 লোককে নতুন করে রেশন কার্ড। 19 সেপ্টেম্বর থেকে পুরনো অরুণোদয় প্রকল্পেরও ভেরিফিকেশন করা হবে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল চাকরি পরীক্ষা, জোরদার প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। বিভিন্ন রুটে চলবে প্রায় 200 বাস ক্রুইজার। রবিবার অর্থাৎ আগামীকাল বন্ধ থাকবে শিলচর শহরাঞ্চলের সব বাজার। পরীক্ষার দিন বেলা 11টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে না বেরোনোর আহ্বান জেলা আয়ুক্তের। কাছাড়ে আগামীকাল লাউডস্পিকার ব্যবহার বা কোনো ধরনের শব্দ পরিবর্তন করা যাবে না। চাকরি পরীক্ষায় আগামীকাল করিমগঞ্জ শহরে রাস্তার পাশের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ। ইস্তফাই দেইনি, আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, দেশের খুব কাছেই আসি, প্রয়োজনে চট করে ঢুকে পড়ব। ফোন আলাপে বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিলামবাজারে ব্যবসায়ী খুন, আটক একজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 4,000 কেজি নিরামিষ খাবার তৈরি হবে আজমির দরগায়। চাকরি পরীক্ষার কেন্দ্র থেকে বঞ্চিত হাইলাকান্দি, দায় এড়াতে পারেন না শাসক বিরোধী কেউই। সরকারি পরিষেবায় নয়, প্রাইভেট গাড়িতেই ভরসা করছেন প্রার্থীরা। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার প্রস্তুতি করিমগঞ্জে। নবীর জন্মদিনে নাগাটিলা থেকে সুনাই পর্যন্ত শান্তি মিছিল, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতার ভাতা প্রাপকদের আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে আধারের প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশ শিলচরে। শিলচর কাছাড়ে মহালয়ার আগে সড়ক সংস্কার শেষ করতে মরিয়া পূর্ত বিভাগ। রাঙ্গিরখাড়ি মেডিকেল রোডে কাজ এগোল 25% এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক ভয়ঙ্কর দুর্ঘটনা, শিলচর বাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙ্গে 3টি লরি জুলে পড়ে। শুক্রবার রাত 8:30 নাগাদ বাগা বাজারের পাশে রুকনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙ্গে একটি লরি সহ 2টি টিপার জুলে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর উপর দাঁড় করে রাখা ছিল সিমেন্ট বুঝাই 12 চাকার লরি। তার পাশ দিয়ে শেরখান দিকে পাথর বুঝাই 2টি টিপার যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। 3টি লরি সেতু ভেঙ্গে নদীতে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, অত্যাধিক বুঝাইয়ের দরুন সেতু ভেঙ্গে যায়, সেতু তার বহন ক্ষমতার অধিক হয়ে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। সেতু ভেঙ্গে যাওয়ায় দোলাইয়ের বৃহৎ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাই স্কুলের 4669 জন চুক্তি শিক্ষকের চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। সর্বশিক্ষা মিশন অভিযানে কর্মরত চুক্তির শিক্ষকদের চাকরি নিয়মিত হয়েছে ইতিমধ্যে। এরপর হাই স্কুলে কর্মরত চুক্তির শিক্ষকদের চাকরিও নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করল সরকার।
এর জন্য আগামী 10 দিনের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাইস্কুলে কর্মরত অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের 4669 জন চুক্তির শিক্ষক চাকরি নিয়মিত করার সুবিধা পাবেন। এদিকে আগামী 19 সেপ্টেম্বর একই দিনে দুটি বিশাল সরকারি প্রকল্পের সূচনা হতে যাচ্ছে। অরুণোদয়ে 3 প্রকল্প শুরু হবে সেদিন থেকে। নতুন করে ওই প্রকল্পের আওতায় আসবেন আরও 12,60,000 লোক। তাছাড়া একই দিনে নতুন করে আরও 17,00,000 রেশন কার্ড দেওয়া হবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, 19 সেপ্টেম্বর একই দিনে দুটি সরকারি প্রকল্পের সূচনা হবে। অরুণোদয়ে 3 প্রকল্প শুরু হবে সেদিন। প্রতিটি কেন্দ্রে প্রায় 10,000 করে নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্ত করে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে আরও 12,60,000 নতুন সুবিধাভোগীকে। তাছাড়া পুরনো সুবিধাভোগীদের উপর সমীক্ষা চালানোর কাজও শুরু হবে সেদিন থেকে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে মন্ত্রী বিধায়করা যোগ দেবেন। এদিকে একই দিনে 17,00,000 নতুন রেশন কার্ড প্রদানের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্প নিয়ে আগে বলেন, বিরোধী দলের সাংসদ বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে সরকারি প্রকল্পের সুবিধা বিতরণের অনুষ্ঠানে। প্রপত্র বিতরণ অর্থাৎ ফর্ম বিতরণ থেকে শুরু করে সংগ্রহ করা, সুবিধাভোগী বাছাই করা, পুরনো সুবিধাভোগীদের উপর সমীক্ষা চালানোর কাজ শেষ হবে 10 জানুয়ারির মধ্যে। 10 জানুয়ারি নতুন করে অন্তর্ভুক্ত হওয়া সুবিধাভোগীরাও প্রথম মাসের অর্থ সাহায্য পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয়ের সুবিধা পেতে গেলে এখন রেশন কার্ড থাকা জরুরি, তাই গরিব হলেও রেশন কার্ড না থাকায় অনেকে ভাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন না। তাই নতুন করে 17,00,000 রেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 সেপ্টেম্বর ওই 17,00,000 রেশন কার্ড প্রদান করা হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে। চাকরি পরীক্ষায় করিমগঞ্জ শহরে রাস্তার পাশে অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ। আগামীকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা এডিআর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক করিমগঞ্জ শহরের সন্তর বাজার এবং PWD বাজার সহ পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তার পাশে অস্থায়ী বাজারগুলি ওই দিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে রবিবার সকাল 4:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশের অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আগামীকাল চাকরি পরীক্ষা, জোরদার প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। বিভিন্ন রুটে চলবে প্রায় 200 বাস ক্রুইজার। আগামীকাল বন্ধ থাকবে শিলচর শহরাঞ্চলের সব বাজার। আগামীকাল পরীক্ষার দিন বেলা 11:00 পর্যন্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে না বেরোনোর আহ্বান জেলা আয়ুক্তের। এদিকে কাছাড়ে আগামীকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর লাউডস্পিকার ব্যবহার বা কোনো ধরনের শব্দ পরিবর্তন করা যাবে না, কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে জানিয়েছেন। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অনুযায়ী 15 সেপ্টেম্বর এতে অনুষ্ঠিত হতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে যে 15 সেপ্টেম্বর দুপুর 1:30 পর্যন্ত জেলার মধ্যে কোনো লাউডস্পিকার ব্যবহার বা কোনো ধরনের শব্দ পরিবর্তন করা হবে না। জনসাধারণের শান্তি বজায় রাখা এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বিশৃঙ্খলা কমানোর স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। ইস্তফাই দেইনি, আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, দেশের খুব কাছেই আসি, প্রয়োজনে চট করে ঢুকে পড়ব। ফোন আলাপে বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি তো ইস্তফাই দেননি, মিথ্যে বলছেন সেনা প্রধান সহ অন্তর্বর্তী সরকার প্রধান। তাই দেশের সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে ফাঁস হয়ে একটি অডিও বার্তায় এই দাবি করতে শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই অডিও টেপের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে অডিওর বার্তালাপে যে মহিলা কণ্ঠ শোনা গিয়েছে তা শেখ হাসিনারই। প্রবাসী এক আওয়ামী লীগ নেতা তাকে ফোন করেছিলেন। মিনিট কয়েকের সেই বার্তালাপই গতরাতে ফাঁস হয়েছে। শুধু প্রধানমন্ত্রী পদে থাকার দাবি নয়, এই বার্তালাপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন। জানিয়েছেন তিনি বাংলাদেশের খুব কাছেই রয়েছেন, প্রয়োজনে ছট করে তিনি দেশে ফিরতে পারবেন। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার প্রস্তুতি করিমগঞ্জে। নবীর জন্মদিনে নাগাটিলা থেকে সুনাই পর্যন্ত শান্তি মিছিল, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। আগামী 16 সেপ্টেম্বর সোমবার পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশির মিছিল বের করা হবে। কাছাড় জেলার জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এদিন শিলচর শহরতলি নাগাটিলা রহমানিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে সকাল 7টার সময় জুলুসের মিছিল শুরু হবে। এদিকে করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদিয়া কমিটির উদ্দেশ্যে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট স্থিত সৈয়দ মফিদুল হোসেনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আয়োজক মণ্ডলীর কর্মকর্তারা জানান যে বিশ্ব মানবতার মুক্তির দূত তথা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর সোমবার করিমগঞ্জ শহরে এক শোভাযাত্রা বের করা হবে। এদিন সকাল 8টায় করিমগঞ্জের মাঝডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কানিসাইলের হারুন রশিদ ক্যাটেল মার্কেটে গিয়ে সমাপ্ত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 4000 কেজি নিরামিষ খাবার তৈরি হবে আজমির দরগায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এলাহি আয়োজন করতে চলেছে আজমির শরীফ দরগা। আগামী 17 সেপ্টেম্বর 74 বছরে পা দেবেন মোদি। সেই উপলক্ষে 4000 নিরামিষ খাবার তৈরি হবে আজমির দরগায়। সেই খাবার লঙ্গরের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে ক্ষুধার্তদের মধ্যে। দরগা কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন এবং সেবা পাকওয়াদা একই দিনে পড়েছে। এই উপলক্ষে আজমির শরীফ দরগায় বিখ্যাত শাহি ডেগের ব্যবহার করা হবে। গত 550 বছর ধরে ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত আজমির দরগার বিশাল শাহি ডেগে রান্না হয়ে চলেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 4000 কিলোগ্রাম নিরামিষ খাবার রান্না করা হবে, তাতে আয়োজন করা হবে নিরামিষ লঙ্গরের। চাকরি পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হাইলাকান্দি, দায় এড়াতে পারেন না শাসক বিরোধী কেউই। সরকারি পরিষেবা নয়, প্রাইভেট গাড়িতেই ভরসা করছেন প্রার্থীরা। অসম সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে সরাসরি নিয়োগ পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থেকে ফের বঞ্চিত হলেন হাইলাকান্দির পরীক্ষার্থীরা। আগামী 15, 22 ও 23 সেপ্টেম্বর 3 দফায় অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষা। বরাকের কাছাড় ও করিমগঞ্জ জেলায় রাজ্য সরকারের সরাসরি নিয়োগ পরীক্ষা কেন্দ্র থাকলেও বঞ্চিত রয়ে গেছে হাইলাকান্দি। অথচ এই জেলা থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা অন্তত 15000 হবে বলে অনুমান করা হচ্ছে। তাদের বেশিরভাগই কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসবেন। গাড়ি করে 70 থেকে 100 কিলোমিটার যাত্রা করে ক্লান্ত শরীর নিয়ে নতুন পরিবেশে এ জেলার প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে। হাইলাকান্দি জেলাকে কেন রাজ্য সরকারের সরাসরি নিয়োগের পরীক্ষা কেন্দ্র থেকে এবারও বাদ দেওয়া হলো, এ নিয়ে রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
নিলাম বাজারে ব্যবসায়ী খুন, আটক একজন। ব্যবসায়িক তিক্ততার জেরে নৃশংসভাবে খুন হলেন নিলাম বাজারের এক ব্যবসায়ী। কালীগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশই এই ব্যবসায়ীর। পরিবারের লোকেরা খুনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে পুলিশ আটক করছে খুন হওয়া ব্যক্তির এক সঙ্গীকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, গত সোমবার ব্যবসায়ী কাজে বাড়ি থেকে বের হয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিলামবাজার রূপারগুলের বাসিন্দা এবাদউদ্দিন। সঙ্গে ছিলেন ওই এলাকার আরও তিন চারজন, কিন্তু নিষ্ঠুর নিয়তির কাছে হার মানতে হলো তাকে। বৃহস্পতিবার কালীগঞ্জের একটি চালের গুদামে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গত দুদিন থেকে গরম একটু কম থাকার পূর্বাভাস। শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর খাসারে নাগরিক চাপে অবশেষে রাস্তার কাজ শুরু করার পর বর্তমানে তড়িৎ গতিতে তা এগিয়ে নিচ্ছে পূর্ত বিভাগ। রাঙ্গিরহাড়ি থেকে মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়ক সংস্কার ছাড়াও শহরের বেশ কয়েকটি রাস্তার কাজ মহালয়ার আগেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা পূর্ত বিভাগের। এখন পর্যন্ত 25% কাজ শেষ হয়েছে বিভাগীয় সূত্রে এমনটাই জানা গেছে। শিলচর শহরের বেহাল রাস্তার জন্য বেশ কয়েকবার গণ খুব আশ্রে পড়ে শিলচরে। শেষ পর্যন্ত কয়েকদিন আগে কাজে হাত দেয় পূর্ত বিভাগ। এমনকি শহরের ভেতরে থাকা জাতীয় সড়কের কাজও সমান্তরালভাবে চলছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।